অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি, তারা ইউটিউবে আমাদের রবিবার সকাল 10টার অনলাইনে ক্লাসটা ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিবে। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়ানো শুরু করেছিলাম। সেখানে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল, আশা করি সবাই বাড়ির কাজ করেছ। আমাদের আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, পাঠ শিরোনাম আমাদের লোকশিল্প পর্ব 2। অর্থাৎ আমি আগেই বলেছি যে আমাদের লোকশিল্প পড়ানো শুরু করেছি এবং সেখানে গত ক্লাসে আমাদের লোকশিল্পের একটি ক্লাস নিয়েছি, সেটি ছিল পর্ব 1। আজকে আমাদের লোকশিল্প প্রবন্ধটির দ্বিতীয় ক্লাস, তাই এটি হচ্ছে পর্ব 2। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, আমাদের নিত্য ব্যবহার্য লোকশিল্প সম্পর্কে জানতে পারবে, এদেশের বিভিন্ন অঞ্চলের লোক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করবে, লোকশিল্পীদের কারিগরি বিদ্যা ও শিল্পী মনের পরিচয় জানতে পারবে, লোকশিল্পের প্রতি আগ্রহ ও শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। লোকশিল্পের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে বাংলাদেশের লোকশিল্পের পরিচয় তুলে ধরা হয়েছে। গত ক্লাসে আমরা জেনেছি লোকশিল্প কি। লোকশিল্প কুটিরশিল্পের অন্তরায়, অর্থাৎ প্রায় একই ধরনের। তো লোকশিল্প হচ্ছে স্বল্প পুঁজিতে দেশীয় উপাদান দিয়ে ঘরে বসে নিজ হাতে যেই পণ্যদ্রব্যগুলো তৈরি করা হয় সেগুলোকেই বলা হয় লোকশিল্প বা কুটিরশিল্প বলা যায়। তো এই বাংলাদেশে লোকশিল্পের মধ্যে কোনগুলো রয়েছে তার পরিচয়গুলো আমি তুলে ধরেছি। প্রথমেই রয়েছে ঢাকায় মসলিন, জামদানি শাড়ি, নকশি কাঁথা, খাদি বা খদ্দরের কাপড়, কাঁসা ও পিতলের তৈজসপত্র, মৃৎশিল্প, কাঠশিল্প, পাটজাত পণ্যদ্রব্য, বাঁশ বেতের সামগ্রী, শীতল পাটি। তো শিক্ষার্থীরা, আমরা এই লোকশিল্পগুলোর পরিচয় বিস্তারিতভাবে জানব। প্রথমেই রয়েছে ঢাকাই মসলিন। ঢাকাই মসলিন হচ্ছে বিশেষ ধরনের তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সুতা দিয়ে বয়ন করা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড় বিশেষ। মসলিন ঢাকাই মসলিন নামে বিশ্বব্যাপী খ্যাত। অতীতে ঢাকা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় কারিগরদের দ্বারা স্থানীয়ভাবে উৎপন্ন সুতা থেকে এই মসলিন তৈরি হতো। মুঘল আমলে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর থেকেই ঢাকাই মসলিনের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তা দূর দূরান্তের দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যবইয়ের 38 পৃষ্ঠায় দেখো, তৃতীয় প্যারায় মসলিন কাপড় সম্পর্কে, অর্থাৎ মসলিনের বৈশিষ্ট্য দেওয়া আছে। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে 100 গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতা নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য
শিল্পী মন থাকা প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা, আমরা ঢাকার মসলিন এর বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। এরপর রয়েছে জামদানি শাড়ি। আমি আগেই বলেছি যে বর্তমানে জামদানি শাড়িকে ঢাকার মসলিন কাপড়ের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যবইয়ের এই লাইনটি দাগিয়ে রাখো। নারায়ণগঞ্জ জেলার নওগাঁপাড়া গ্রামেই জামদানি কারিগরদের বাস। শতাব্দী কাল ধরে এই তাঁত শিল্প বিস্তার লাভ করেছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এ এলাকায়। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায়, এই শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প হয়ে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যবইয়ের 39 পৃষ্ঠার জামদানি শাড়ির বৈশিষ্ট্য পেয়ে যাবা, অথবা আমি যে লাইনটি দাগাতে বলেছিলাম যে বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন হবে এবং এই প্রশ্নের উত্তরটাও তোমরা এখান থেকেই পেয়ে যাবা। 39 পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবা। আমাদের পরবর্তী লোকশিল্পের মধ্যে রয়েছে নকশি কাঁথা। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যবইয়ের 38 পৃষ্ঠায় দেখো, নকশি কাঁথা সম্পর্কে লেখা আছে, একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরি রেওয়া ছিল। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে 6 মাস লাগত। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমি ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটিটি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। পড়শিরাও, অর্থাৎ প্রতিবেশীরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনি এক একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো বলা যায় না। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা এখানে জানলাম যে নকশি কাঁথা শুধুমাত্র রং বেরঙের সুতা এবং সেলাইয়ের জন্যই বা নকশার জন্যই নকশি কাঁথা নামকরণ করা হয়নি। এই নকশি কাঁথাগুলো সেলাই করতে 6 মাস সময় লাগে এবং এই 6 মাস সময়ের মধ্যেই গ্রাম্য নারীরা যে কাঁথা সেলাই করতো তার মধ্যে তাদের জীবনের অনেক সুখ দুঃখ আনন্দ বেদনার কাহিনীগুলো এই কাঁথার ফোড়ে স্থান পেত। ও সেই কারণে বলা হয়েছে যে কাঁথার প্রতিটি ফোড়ের সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আর এই কারণেই এই কাঁথার নামকরণ করা হয়েছে নকশি কাঁথা। অর্থাৎ শিক্ষার্থীরা, অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, নকশি কাঁথার নামকরণের তাৎপর্য কি, যে কেন এই কাঁথাকে নকশি কাঁথা বলা হয়। তখন অবশ্যই এই কথাগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এটা তোমরা 39 পৃষ্ঠায় পেয়ে যাবা, তোমাদের পাঠ্যবই 39 পৃষ্ঠা। খাদি বা খদ্দরের কাপড়, তোমাদের পাঠ্যবইয়ের 39 পৃষ্ঠায় 3 নং প্যারায় দেখো, খাদি বা খদ্দরের কাপড়ের বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে প্রস্তুত খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনেই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত, তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে, এদের বলা হয় কাটুনি। তাহলে যারা সুতা কাটে তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় কাটুনি।
গ্রামে বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাঁতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশি আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি কাপড়। তাহলে শিক্ষার্থীরা, আমরা খাদি কাপড়ের বৈশিষ্ট্য পেয়ে গেলাম। বৈশিষ্ট্য হচ্ছে বা বিশেষত্ব হচ্ছে যে খাদি কাপড় পুরোটাই হাতে প্রস্তুত করা হয় এবং স্বদেশি আন্দোলনের যুগে যখন বিদেশি কাপড় বর্জনের একটি আন্দোলন শুরু হয়েছিল সেই সময়ই এই দেশি কাপড় ব্যবহারের আদর্শ হিসেবে খাদির ব্যবহারের দেখা যায়। তো খাদি কাপড়ের বৈশিষ্ট্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 39 পৃষ্ঠায় পাবে। কাঁসা ও পিতলের তৈজসপত্র, শিক্ষার্থীরা তোমরা 40 পৃষ্ঠায় দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠায় কাঁসা ও পিতলের তৈজসপত্র বা তৈরির একটি প্রণালী এখানে উল্লেখ করা আছে। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে, তখন ওপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভেতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো পালিশ করা হয়। এই ধরনের বাসনে নানা রকম ফুল পাতা নকশা বা ফরমাশকারীর নাম খোদাই করা থাকে। শিক্ষার্থীরা, এখানে ফরমাশকারী বলতে বোঝানো হয়েছে যিনি কাঁসা বা পিতলের তৈজসপত্র বা বাসনপত্র বানানোর জন্য অর্ডার দিয়ে থাকেন, তার নাম অনেক সময়ই এই তৈজসপত্রগুলোর মধ্যে খোদাই করে লিখে দেওয়া হয়। এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে তামা পিতলের ঘড়া, থালা, ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা 40 পৃষ্ঠায় কাঁসা ও পিতলের তৈজসপত্র তৈরির প্রণালীটি পেয়ে গিয়েছি, যে এটি একটি ছাঁচের মধ্যে গলিত ধাতু ঢেলে দেওয়া হয় এবং ঠান্ডা করে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভেতর থেকে এই কাঁসা পিতলের তৈজসপত্রগুলো বের হয়ে আসে। এরপর রয়েছে মৃৎশিল্প, অর্থাৎ মাটির তৈরি শিল্পকে বলা হয় মৃৎশিল্প। এবং এই মৃৎশিল্পের কাজ করে থাকে আমাদের কুমাররা। তোমরা তোমাদের 40 পৃষ্ঠায় দেখো দ্বিতীয় প্যারায় মৃৎশিল্প সম্পর্কে লেখা আছে, পোড়ামাটির কাজের ঐতিহ্য বহু দেশে, দুঃখিত আমি আবার বলছি, পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের। মাটির কলস, হাঁড়ি, পাতিল, সানকি, ফুলদানি, দইয়ের ভার, রসের ঠিলা, সন্দেশ ও পিঠার ছাঁচ, টেপা পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, কৌটা, বাক্স বা ঘর সাজানোর নানা ধরনের সামগ্রী, শৌখিন সামগ্রী সব কিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা, কুমাররা সারা বছর ধরেই মাটির বিভিন্ন তৈজসপত্র বা তৈজসপত্র ছাড়াও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, বিভিন্ন ধরনের মাটির জিনিসগুলো তারা তৈরি করে থাকেন। এছাড়াও বলা হয়েছে পুরাকালের মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। কাঠশিল্প, শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠায় কাঠশিল্প সম্পর্কে আলোচনা পাবা। কাঠের কাজ খুব বেশি, শিল্পগুণ আজকাল দেখা যায় না গেলেও অতীতের কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকেই অনুমান করা যায় যে এদেশে এক সময় গৃহ নির্মাণের কাজে কারুকার্যে ভূষিত কাঠের ব্যবহার ছিল।
বিশেষ করে পুরাতন খাট, পালং, খুঁটি, দরজা ইত্যাদির নমুনা আজও দেখা যায়। এই ধরনের কাজকে বলা হয় হাসিয়া। বরিশালে কাঠের নৌকার আজও বেশ নিপুণতার দাবি রাখে। তো শিক্ষার্থীরা, আমরা কাঠ শিল্প সম্পর্কে জানতে পারলাম। এরপর রয়েছে পাটজাত পণ্যদ্রব্য। আমাদের গ্রামে ঘরে ঘরে যে শিকা, হাতপাখা, ফুলপিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয়। এদের বিচিত্র নকশা, রং বা কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয়, সৌন্দর্যের দিক দিয়েও তাদের স্থান বহু উচ্চে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্য প্রিয়তা প্রকাশ ঘটে এসব জিনিসের মধ্য দিয়ে। শিকা গৃহস্থালীর তৈজসপত্তর ঝুলিয়ে রাখার জন্য তৈরি, একথা সকলেই জানে। শুধু শুধু প্রয়োজন মিটালেই মন ভরে না বলে সৌন্দর্য প্রিয় মানুষ নানা রকম নকশা জুড়ে দিয়ে তাকেও একটি বিশেষ শিল্পরূপে পরিণত করেছে। তাহলে দেখো, পাটজাত দ্রব্য সম্পর্কে বলা হয়েছে যে এই যে পাটজাত দ্রব্যগুলো দিয়ে শিকা, হাতপাখা, ফুলপিঠা এগুলো তৈরি করা হয়, এবং এগুলো শুধু এমনি এমনি তৈরি করা হয় না, সৌন্দর্য প্রিয় মানুষ সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলোর মধ্যে আবার বিভিন্ন রকম নকশাও জুড়ে দিয়েছে, যার মাধ্যমে একটি শিল্পরূপ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ একটি বিশেষ শিল্প বস্তুতে পরিণত হচ্ছে। এই পাটজাত পণ্যদ্রব্যগুলো একটি বিশেষ শিল্প বস্তুতে পরিণত হচ্ছে। বাঁশ বেতের সামগ্রী। শিক্ষার্থীরা, বাঁশ বেতের সামগ্রী সম্পর্কে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 41 পৃষ্ঠায় দেখতে পাবে। বলা হয়েছে আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয়, বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটোখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে, যা শুধু আমাদের নিজেদের দেশেই নয় বিদেশেও বহু পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বাঁশ বেত সামগ্রী সম্পর্কে আলোচনা। শীতলপাটি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠা দেখো, শীতলপাটি সম্পর্কে লেখা আছে। শীতলপাটিও হচ্ছে আমাদের লোকশিল্পের একটি অংশ। খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলেই নয়, শীতলপাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতলপাটির বহু দক্ষ কারিগর ছিল। এই শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতলপাটি তৈরি করিয়েছিলেন। ঢাকার জাদুঘরে তা সংরক্ষিত আছে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ। তো আমরা আজকে পড়েছি আমাদের লোকশিল্প এবং এই অর্থাৎ বাংলাদেশের যে লোকশিল্পগুলো রয়েছে সেই লোকশিল্পগুলোর পরিচয় আমরা পড়েছি। তো বাড়ির কাজ দেওয়ার আগে আমি তোমাদের লোকশিল্প সংরক্ষণ এবং সম্প্রসারণের উপায় সম্পর্কে একটু আলোচনা করব, কারণ এই লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের উপর আমি একটি প্রশ্ন দিয়েছি। তাই আমি লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের সম্পর্কে একটু আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্প বাংলাদেশের গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ঐতিহ্য থাকলেও নানা কারণে তা আজ বিলুপ্তির পথে। বর্তমানে লোকশিল্পের প্রতি শহুরে শিক্ষিত মানুষের অবহেলা ও এই শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, যা বাঞ্ছনীয় নয়। আমাদের গর্বের বস্তু লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। বিশ্বের দরবারে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরার ক্ষেত্রে
লোকশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিধায় সকলকেই দেশীয় এই শিল্প রক্ষায় এগিয়ে আসতে হবে। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সকলকে উদ্যোগী হতে হবে। লোকশিল্পের সাথে যুক্ত গ্রামীণ মানুষের দারিদ্র বিমোচন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কামার, কুমোর, তাঁতি, হস্তশিল্পী, ভাস্কর প্রমুখদের সংগঠিত করে এইসব শিল্পীকে সুপরিকল্পিত উপায়ে আত্মকর্মসংস্থানের উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা গেলে রক্ষা পাবে বাংলাদেশের লোকশিল্প। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলাদেশের লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের উপায় কী সেই সম্পর্কে আলোচনা করেছি। তো এখন চলো আমরা বাড়ির কাজে যাই। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন। এক নং প্রশ্ন হচ্ছে, জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু কেন? শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই জামদানি শাড়ি নিয়ে আলোচনা করেছি, তো তোমরা সেই আলোচনা থেকে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। দুই নং প্রশ্ন হচ্ছে, ঢাকাই মসলিনের বৈশিষ্ট্য কী কী? এটাও আমরা আলোচনা করেছি। এবং তিন নং প্রশ্ন হচ্ছে, বর্ষাকাল নকশিকাঁথা তৈরির উপযুক্ত সময় কেন? নকশিকাঁথা সম্পর্কে আমরা আলোচনা করেছি শিক্ষার্থীরা, সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। অর্থাৎ বর্ষাকালে চারিদিকে পানি থই থই করে, এই সময় গ্রামীণ নারীরা ঘরের বাইরে বের হতে পারে না, তাই তারা ঘরে বসেই এই কাঁথা সেলাই করে, আর এই কারণে বর্ষাকাল নকশিকাঁথা তৈরির উপযুক্ত সময়। চার নং প্রশ্ন হচ্ছে, কাঁসা ও পিতলের বাসনপত্র কিভাবে তৈরি করা হয়? শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে কাঁসা ও পিতলের বাসনপত্র তৈরির একটি প্রণালী দেওয়া আছে, আমি আলোচনা করেছি, সেটি তোমরা পাঠ্য বই থেকে উত্তরটি লিখবে। এরপর পাঁচ নং প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি? শিক্ষার্থীরা, পাঁচ নং প্রশ্নে আমি দুঃখিত, শেষের শব্দটিতে একটু ভুল আছে, তোমরা এটা ঠিক করে নিও। প্রশ্নটি হবে, কিভাবে আমরা লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি? পারি বানানটি ভুল আছে, আমি দুঃখিত, তোমরা ঠিক করে নিও। তো লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের উপায় নিয়েও আমি আলোচনা করেছি, সেই আলোচনার প্রেক্ষিতে এবং পাঠ্য বইয়ের সহায়তায় তোমরা সুন্দর করে বাড়ির কাজ করবে। এবং আমি জুম ক্লাসেও বলেছি যে তোমরা বাড়ির কাজ লেখার বেলা অবশ্যই তারিখ দিবে এবং তারিখ দিয়ে বাড়ির কাজ লিখবে। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।